সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ, সাবস্ক্রাইব করুন। আজ মঙ্গলবার আবারও আরামবাগের সেই বিতর্কিত এলাকা যেটি দৌলতপুরের রেল ব্রিজের নিচের অংশের রাস্তা, আরামবাগ বর্ধমান রোডের অংশ, সেই অংশ অস্থায়ীভাবে মেরামত করতে শুরু করলো আরামবাগ তৃণমূল কংগ্রেস। উল্লেখ্য, কদিন আগেই জাতীয় কংগ্রেস এই জায়গায় কিছু র‍্যাবিস ঢেলে রাস্তার অংশটি সংস্কারের চেষ্টা করেছিল, কিন্তু একটা বৃষ্টিতেই সেই র‍্যাবিস ধুয়ে চলে যায়, রাস্তা যেমন ছিল তেমনই হয়ে যায়। আজ তাই আরামবাগ তৃণমূল কংগ্রেস উদ্যোগ নিল এই জায়গা অস্থায়ীভাবে রিপেয়ার করার। ইট ভাঙা ইত্যাদি দিয়ে তারা রিপেয়ারের কাজ শুরু করলো। দেখুন সেই ছবি আর শুনে নেবা প্রাক্তন বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা কী বললেন। যে আজকে ব্যাটস ফেলা হচ্ছে, ইতিপূর্বে আমরা কিন্তু রেলের এখানটাকে মেরামত করার দায়িত্ব কিন্তু রেলের, আমরা বারবার আবেদন করি যে হয়নি, এবং অনেক রাজনৈতিক দল আছে যারা নিজেদের ছবি তোলার জন্য কোনো রকমে যাই হোক জিনিস দিয়ে ফেলে তারা ছবি তুলে দেখাচ্ছে যে আমরা কত জনধরিত্রী। কিন্তু আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস থেকে আমরা এইটুকু জানি যে আমরা ব্যাগার করি না, ব্যাগার খাটি না, ব্যাগার আমরা যেটা করি জনগণের যাতে সুবিধা হয়, জনগণ যাতে সেই জায়গা দিয়ে যাতায়াত করতে পারে, সেই রকম ব্যবস্থায় আমরা করি, যার জন্য আমরা ব্যাগসে ফেলে এবং সঙ্গে সঙ্গে রোলার দিয়ে আমরা যাতে করে এখান দিয়ে স্বচ্ছন্দে গাড়ি যাতায়াত করতে পারে, জনগণ যাতায়াত করতে পারে, তারই ব্যবস্থা করা হচ্ছে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। কংগ্রেসের পর এবার দেখা যাচ্ছে তৃণমূলের পক্ষ থেকে রাস্তা সংস্কার করা হচ্ছে, কী বলবেন দাদা? এই রেল ব্রিজটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের করার কথা, রেলের করার কথা, আর এখানে পৌরসভা বা পিডব্লিউডি করতে পারবে না। এর আগে আমরা রেলকে কিছু মাল ফেলে ডেপুটেশন দিয়েছিলাম, ওরা কাজ করেনি, রেল করেনি। আর কিছুদিন আগে কংগ্রেস পাঁচ কিছু ফেলে দিয়েছিলো, বৃষ্টিতে সব পাঁচ চলে গেছে। আমরা পৌরসভার পক্ষ থেকে এটা করার আমাদের নির্দেশ নেই, মানে আইনে নেই। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা মাল ফেলছি, ফেলছি, ফেলে রোলার দিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা করছি। কিছুদিনের জন্য এটা হয়তো উঠে যাবে। আমরা রেলকে অনুরোধ করব যে আপনারা তাড়াতাড়ি এটা ঢালাই করে সংস্কার করুন। বারবার জানিয়েছি রেল দপ্তর, এর আগে আমাদের টাউন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা ডেপুটেশন দিয়েছিলাম রেলকে, আমরা এখানে কাজও করেছিলাম, কিন্তু বেশি দিন থাকবে না, এটাও যে বিরাট বেশি দিন থাকবে না, কিছুদিনের মধ্যে নষ্ট হয়ে যাবে। আমরা রেলকে বলবো যে তার মধ্যে যেন এরা এইখানটা ঢালাইটা যেন করে দেয়। আমার রেলের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, এখানে আমাদের প্রাক্তন বিধায়ক কৃষ্ণ সাঁতরা থেকে আরম্ভ করে আমাদের বোর্ডের মেম্বার আজিজুল থেকে আরম্ভ করে আমাদের কাউন্সিলর মানসী মেদা থেকে আরম্ভ করে আমাদের সংখ্যালঘুরা আমাদের বাবু থেকে আরম্ভ করে বেদাগ থেকে আরম্ভ করে নিমটু থেকে আরম্ভ করে ভোলা থেকে আরম্ভ করে আমরা সর্বস্তরে রহিম থেকে আরম্ভ করে আমাদের নাজির থেকে আরম্ভ করে আমাদের সর্বস্তরে আমাদের নেতৃত্বরা আমরা এখানে উপস্থিত। হ্যাঁ হ্যাঁ, ওদের সব বাচ্চা আছে। এরকম এ তো সারা বছরই এরকম থাকে, যখনই বাগায় ওই ছ মাসের মধ্যে আবার খারাপ হয়ে যায়। ওই আজকে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে রেলের যে ব্রিজ সেটা সংস্কার করা হচ্ছে, কি বলবেন? কী করবে, মানুষের তো উপকার করতে হবে, সাধারণ মানুষকে তো দেখতে হবে, এ তো আর সরকার দেখতে আসছে না, এ তো আমাদের আমাদের তাই যা যখন হচ্ছে না, এখন যেভাবে হোক মানুষের যাতায়াত ব্যবস্থা তো ঠিক রাখতে হবে। এই গাড়ি এদিকে সেদিকে চলে যাচ্ছে, মানুষের অ্যাক্সিডেন্ট হওয়া ভয় হয়ে যাচ্ছে, সাধারণ মানুষ যেতে পারছে না, সাইকেল মোটরসাইকেল যেতে পাওয়া যাচ্ছে না। আমার নাম রাজকুমার দত্ত, কোন নম্বর বাড়ি বাড়ি ওই
বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরাজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984। আন্তর্জাতিক গোসাই পরব 11-14 ফেব্রুয়ারি উত্তর রবীন্দ্রপল্লী আরামবাগ স্টেশন থেকে 2 মিনিটের হাঁটা পথ। সকলকে সাদর আমন্ত্রণ, অবশ্যই আসবেন। মানুষ ভরলে সোনার মানুষ হবি।